যারা ভাবছেন কম দামের ভিতরে একটি ফোন কিনবেন এবং 4G থাকবে, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক এবং ডিসপ্লে একটু বড় থাকবে এবং র্যাম 2GB থাকবে, রোম থাকবে 16GB, এমন একটি ফোন কিনবেন ভাবতেছেন, এই ভিডিওটি তাদের জন্য। আমি সহ ক্যাস্টিওর পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে স্যামসাং i74 এই ফোনটি আনবক্সিং এবং রিভিউ করব। অ্যান্ড্রয়েড ভার্সন আছে 9.5 এবং ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 5.45 ইঞ্চি ডিসপ্লে, IPS HD+, এবং প্রসেসর 1.4 এবং রিয়ারে 8 এবং ফ্রন্টেও 8 মেগাপিক্সেল, এবং র্যাম আছে 2GB এবং রোম আছে 16GB, ব্যাটারি 3000 mAh, ডুয়েল সিম 4G এবং OTG সাপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, ভোল্টি সাপোর্ট। ভিডিওটি শুরু করবো। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ক্লিক দ্য বেল আইকন। সবাইকে ওয়েলকাম। ফোনটি ফুল ইনটেক আছে, ফোনটি এখন আনবক্সিং করব। ফোনটি আগে পাশে রাখি এবং বক্সের সাথে কি কি পাবো এগুলো আমরা দেখে নিই। একটি ডাটা কেবল ফার্স্টে, একটু একটা অ্যাডাপ্টার, একটি ইয়ারফোন এবং একটি ব্যাটারি 3000 mAh ব্যাটারি এবং একটি ওয়ারেন্টি কার্ড। ফোনটিতে উপরে সাইডে ব্যবহার করেছে হেডফোন জ্যাক এবং চার্জিং পোর্ট, এবং রাইট সাইডে ব্যবহার করেছে ভলিউম লকার এবং পাওয়ার কে, ব্যাক সাইডে নিচের সাইডে ব্যবহার করেছে স্পিকার এবং ফিঙ্গারপ্রিন্ট, i74 লোগো এবং ক্যামেরা এবং ফ্ল্যাশ। সামনের দিকে ব্যবহার করেছে ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে রাইট সাইডে, মেড ইন বাংলাদেশ, ডুয়েল সিম ইউজ করতে পারবেন, ডুয়েল ন্যানো সিম এবং একটি এসডি কার্ড। ফোনটিতে ফোন মেমোরি হিসাবে থাকছে 16GB, কিন্তু আপনি ইউজ করতে পারবেন 11GB মতো। আর ফোনটিতে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক দুইটি আছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা একটু স্লো কাজ করতেছে, মানে কারণ যারা নর্মাল ইউজার তারা ইউজ করতে পারবেন, তাদের তেমন একটা সমস্যা হবে না, কারণ কম দামের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, একটু তো স্লো হবেই, এটা তো সফটওয়্যার বেজ। এবং ফেস আনলকও আপনার একটু স্লো, মানে মোটামুটি যারা নর্মাল ইউজ তাদের জন্য কোনো সমস্যা, তেমন একটা সমস্যা হবে না, কিন্তু টাকা হিসাবে মোটামুটি চলে, কিন্তু পারতো কোম্পানি আর একটু ফাস্ট করে দিতে। যাই হোক, দেয়নি, যাদের দরকার মনে হবে তারা ফোনটি নিতে পারেন বা অন্য ফোন দেখতে পারেন।
আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।